আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে আজকে যে নবদম্পতিকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কি জানেন, আপনাদের মানে চোখ কপালে উঠে যাবে, অবাক করার মতো ঘটনা। এনারা হচ্ছে ভাই বোন, আপন ভাই বোন, তারা নিজেরা আজকে বিয়ে করছে। আর সেটা কিভাবে হয়েছে জানেন? তাদের পরিবারের সম্মতিক্রমে তার বড় ভাই তাদেরকে বিয়ে দিছে, এনেও রাজি ছিলেন আর এই মেয়েও রাজি ছিলেন। তো আসলে এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। আমার জীবনে দেখা নাই যে এরকম ছেলে মেয়ে মানে আপন ভাই বোন তারা বিয়ে কিভাবে হয়। এটা তো বিয়ে তো মানে আপন ভাই বোনের মধ্যে নিষেধাজ্ঞা আছে, কোরআনে বলা আছে যে নিজেদের মধ্যে যাদের সাথে বিয়ে সম্পর্ক হারাম, আপন ভাই বোন, তারপরে ভাগ্নি, খালাতো বোন, মামাতো, খালাতো বোন না সরি ভাগ্নি, মানে যাদের সম্পর্কে বিয়ে সম্পর্ক হারাম তাদের সাথে কিন্তু বিয়ে দেওয়াটা জায়েজ নাই। অথচ তারা কিন্তু অলরেডি বিয়ে করে ফেলছে। দর্শক দেখেন, এটা তাদের নিজস্ব বাড়ি, এটা হচ্ছে তাদের বাসনঘর। আজকে রাত্রে আমরা এই ভিডিওটা করতেছি, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে তাদের হচ্ছে মা বাবা থাকতো, কিন্তু তার মা বাবা বেঁচে নেই, তার বড় ভাই বর্তমানে সেখানে থাকে। তো আমরা একটু আপনাদের তাদের সঙ্গে কথা বলে মানে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি, তারা কিভাবে এই বিয়েটা করতে পারলো। তো আসলে গরমের মধ্যে আমি বেশি দেরি করতে চাই না, আপনাদের একটু জানানোর চেষ্টা করতেছি। এবার আপনার নাম কি? হিরু। হিরু, এই যে আপনি যে বিয়েটা করছেন, আপনারা কি আপন ভাই বোন না? হ্যাঁ। আপনার কি আপন ভাই বোন? আপনার বোনের নাম কি? মিম। মিম, আপনার নাম কি? হিরু। হিরু, আপনার আপনি কিসে পড়েন? আমি চেষ্টা করছি যত শব্দ মানে তারা যেন মানে এই এটা যেন না করতে পারে। আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই, আপনার কি জন্য বিয়ে করেছেন? ভাই, বিয়ে করেছি কারণ হচ্ছিল আমাদের আর্থিক অবস্থা নেই। আমি সুপ্রিয় দর্শক, আমি মূলত অনলাইন রিপোর্ট করে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যাই। তো আমি আজকে হঠাৎ করে আসছিলাম রংপুরে। রংপুরে আসার পর আমি শুনতে পারছি যে এই ঘটনাটা কিন্তু রংপুরে এখানে হচ্ছে। পরে আমি আসলাম, আসার পরে তারা প্রথমে আমার সাথে একটু রাগ খারাপ মানে খারাপ ব্যবহার করছে। তো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা কিন্তু শোনে নাই। তো আমার যে কথাটা যে তারা যে আজকে এই যে কাজটা করলো, আমি জানি না পরবর্তীতে প্রজন্মগুলো কিভাবে করবে। কিছুদিন আগে আপনারা শুনতে পারছেন যে একটা এই কলেজের একটা যে মানে প্রফেসর, তার সঙ্গে তার ছাত্রের বিয়ে হয়েছে, তাকে হার মানিয়েছে। সুপ্রিয় দর্শকরা দেখেন, সেই মহিলা কিন্তু মারা গেছে কিন্তু তাকে হার মানিয়েছে এনারা। তো আমি আপনাদের বারবার এটাই দেখানোর চেষ্টা করতেছি যে এনারা কিভাবে পারলো এটা, আর এই মেয়েটা বা কিভাবে পারলো, এই মিম আপু আর হচ্ছে এনার নাম হচ্ছে হিরু, ইনি বা কিভাবে পারলো, এনাদের মানে মনের মধ্যে কিভাবে মিলটা আসলো আমি জানি না, আমার মাথায় আসে না। সুপ্রিয় দর্শক, আমার ভাইও কিন্তু এটাতে সম্মতি ছিল। আপনার মা বাবা কি বেঁচে আছেন? না, আমার মা বাবা মারা গেছে। মারা গেছেন? তো আপনি কি উদ্দেশ্যে বিয়েটা নিলেন? কি উদ্দেশ্যে? আমি একাই টাকা পয়সা নাই, এটাই হলো বড় উদ্দেশ্য। তা আপনি সে বললে কি হারাম জিনিসকে হালাল করবেন? তারপরে দেখেন এই যে এই এই আরেকটা ছোট ভাই আছে, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, তোমার নাম কি? হানি। আচ্ছা, তুমি কি জানো ওরা ওরা সম্পর্কে কি? সম্পর্কে আপন ভাই বোন। আপন ভাই বোন? তো বিয়েটা করলো এলাকা সবাই জানে? কিছু লোক জানে আর কিছু লোক জানে। তো এই হলো ঘটনা। দেখেন, আচ্ছা ভাই, এরা কি সম্পর্কে কি হয়? সম্পর্কে ওরা ভাই বোন। ভাই বোন হয়? তা আপনি কি জানেন এলাকার অনেকে কি জানে এগুলা? না, জানে না। তেমন কেউ জানে না? তা আপনারা তো ভাই মোটামুটি একটা শিক্ষিত ছেলেবেলে, আপনারা কি হিসেবে মানে মানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করলেন এলাকার মধ্যে একটা এরকম যে একটা বিয়ে হচ্ছে? কি করবো বলেন, আর্থিক অবস্থা এই জন্য। আর্থিক অবস্থা খারাপ? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু ইতিমধ্যে শুনতে পারছেন ওনাদের হচ্ছে আর্থিক অবস্থা খারাপ। ভাই, আপনি একটু ক্যামেরাটা নিয়ে এসে দেখেন, এই যে দুইজন দেখতে পাচ্ছেন, এই যে দুইজন তারা কিভাবে এটা পারলো, কিভাবে সম্ভব হলো আমার মানে মাথায় আসে না। বাংলাদেশের ইতিহাসে, কালজয়ী ইতিহাসে 1971 সালের পর থেকে, আমি জানি না এর আগে হয়েছে কিনা, তবে আমার জানা মতে 1949 বা 1971 সালের পর থেকে এসব ঘটছে কিনা। এগুলো তো অনেক আগের কথা ছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি করেছিলেন, তার আপন তার যে ছেলে মেয়ে তারা কিন্তু আপন ভাই বোনকে বিয়ে করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে এগুলো কিন্তু কালক্রমে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা আবার এই জিনিসটা মানে বাংলাদেশে প্রথা হিসেবে, বাংলাদেশে তারা প্রথম এই কাজটা করলো, আমার কিন্তু জানা নাই এরকম ইতিহাস।
তো আপনারা এই ভিডিওটা প্রচন্ড পরিমাণে শেয়ার করবেন, আর এরকম কাজ যেন বাংলাদেশের ইতিহাসে আর কোথাও না হয় আমি চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের আরেকটা কথা জানাতে চাই, তাদের কিন্তু বিয়ের সব কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো তাদের কিন্তু মানে রেজিস্ট্রি কাজ করা হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক তাদেরকে বিয়ে করানো হয়নি, এটা আমি জানতে পারছি, শুধু রেজিস্ট্রি করা হয়েছে। আর কিভাবে রেজিস্ট্রি করলে আমি সেই কাজকেও আমি ধরবো। তো বিষয়টা হচ্ছে ভাই, আপনারা কি বিয়েটা বন্ধ করতে পারবেন না ভাই, যেহেতু আপনারা ইসলামী শরীয়ত মোতাবেক কিন্তু আপনারা কোনো কিছু করতে পারেন নাই, জাস্ট লেখালেখি করছেন। এখন ভাই এটা যদি বন্ধ করেন আপনারা, তাহলে আমাদেরকে সাহায্য করতে হবে। সাহায্য বলতে আমার বোনকে বাইরে বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সার দরকার আছে, যদি কি টাকা পয়সা দিয়ে হেল্প করেন তাহলে আমরা না অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো, অবশ্যই আমরা চেষ্টা করবো, তবে আপনি আমাদের কথা দেন বিয়েটা আপনারা দিবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ব্যবস্থা করেন, আমরা আপাতত বন্ধ রাখলাম। ভাই শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার আপন বোন আপনি কি কোনো সময় চাবেন তার সাথে ঘর সংসার করেন? এটা কি সম্ভব না? তাহলে ভাই আপনার আমি হাত পায়ে ধরি, ইসলামে কিন্তু ভাই এটা কিন্তু নাই, ইসলামের ইতিহাসে কিন্তু এটা নাই যে আপন ভাই বোন কোনো সময় বিয়ে করতে পারে। ভাই আপনাদের কাছে আমি হাত জোড় করি, আমি একজন বাইরের লোক হিসেবে, আপনার যে কাজটা করতেছেন ভাই, একটা বাংলাদেশে ইতিহাসে যেটা নাই বর্তমানে, এই জিনিসটা করলে হয়তো বা আমাদের যারা ইসলামের যারা পক্ষে কাজ করেন তারা সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করবে এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করবে, এটা আপনি জানেন? এটা আপনাদের কিন্তু বড় একটা প্রবলেম হতে পারে। তো ভাই আপনাদের কাছে আমি আসছি, আপনাদেরকে ভয় দেখে বিয়ে বন্ধ করতে আসি নাই, আপনাদেরকে আমি বুঝাই বিয়ে বন্ধ করতে আসছি। তো ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা বিয়ে করবেন না? আপনারা কি বিয়ে করবেন? এখন আমার বড় ভাই যা বলবে আমি তাই শুনবো। আপনার বড় ভাই বলছে যে আপনাকে বিয়ে করাবে না, করবেন? আমার বড় ভাইকে বলেন বুঝিয়ে। হ্যাঁ আমি বলছি, আর আপুর সঙ্গে আমি কথা বলতে পারতেছি না কারণ ওনার ফেসটা উনি দেখাচ্ছে না, তো আমি ওনার বড় ভাইয়ের সঙ্গে কথা বলছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি পরবর্তীতে আপনাদের জানাবো আমি বিয়েটা বন্ধ করতে পারছি কিনা, তবে আমি চেষ্টা করতেছি। আমি আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মাথায় আসলো যে এই ধরনের একটা কাজ আমাদের মানে লোকের অগোচরে সমাজের অগোচরে হতে যাচ্ছে, এটা আমি মানে মানে আমি নিজেকে আটকে রাখতে পারিনি, তাই আমি ভিডিওটা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের ইতিহাসে যেন এই ধরনের কোনো কাজ না হয় সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।